শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত জাবালে নূরের বাস দুটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি তবে পাল্লাপাল্লি করা চালকদের ছিল না সঠিক ড্রাইভিং লাইসেন্স ওই ঘটনায় থানায় দায়ের মামলা পরে ডিবিতে হস্তান্তর করা হয় এক মাসে তদন্ত শেষে বাস দুটির চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের চালকদের সহকারী এনায়েত হোসেন ও রিপন এবং মালিকদের তিনশো চার ধারায় আসামি করা হচ্ছে বলে জানায় পুলিশ সাক্ষ্য প্রমাণে আমরা যে যা পেয়েছি সেক্ষেত্রে সর্বোচ্চ যাতে সাজা হয় বা এই বিষয়ে আমরা যথাসাধ্য এ ব্যাপারে চেষ্টা করেছি তদন্তের ক্ষেত্রে যাতে গুণগত মান ঠিক থাকে সে বিষয়টির দিকেও আমাদের লক্ষ্য ছিল এদিকে আদালতে চার্জশিট দেবার পর আইনের কোনো ফাঁকফুকর দিয়ে আসামিরা বেরিয়ে আসতে পারবে না বলে আশ্বাস দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সে গাড়ি যে চাপা দিয়েছে এটা সত্য সব কিছুই তো একটা সত্যের উপরে নির্ভর করছে এবং সাক্ষীর উপরেই নির্ভর করবে তারপর আমি মনে করি না যে কোনো ফাঁক ফুকর দিয়ে মানে আসামের বের হয়ে যাবে এটা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জোরালোভাবে এই যে এই মামলাটা পরিচালনা করব যে না আসামি সর্বোচ্চ শাস্তি হয় যারা অন্যায়ভাবে যারা এই ধরনের অবৈধভাবে যারা এইভাবে গাড়ি চালায় তাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া যাবে না শিক্ষার্থী নিহতের ঘটনার পর রং বদলে জাবালে নূর নতুন নামে পথে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা